নমস্কার বর্তমানে কিন্তু আমরা রয়েছি এস যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এস ডট ডট ইন ওয়েবসাইটে তখন জিডি রেজাল্ট এখন কিন্তু প্রকাশিত হয়নি এখনও প্রকাশিত হয়নি তো এটা নিয়ে তোমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন রকমের আপডেট পাচ্ছ ঠিক আছে অনেকের মতে ভ্যাকান্সি আরও বাড়তে চলেছে তো এরকম অনেক ধরনের প্রশ্ন সকলের মনে ঘোরাফেরা করছে কিন্তু যতটুকু একটা আপডেট ছোট্ট একটা আপডেট যেটা আমার মনে হয়েছে ঠিক আছে ততটা গুরুত্বপূর্ণ আপডেট না ভিডিও শুরু করার আগে তোমাদের বলছি তো যেটা আমার মনে হচ্ছে সেটা আমি তোমাদের সাথে এখানে ব্যক্ত করছি তোমরা এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে একটা জিনিস দেখাচ্ছি লাস্ট আপডেট কবে হয়েছিল লাস্ট এটা যে আপডেট হয়েছিল লাস্ট আপডেট ডেট ছিল হচ্ছে এখানে যদি ভালো করে লক্ষ্য করতে পারো লাস্ট আপডেট হচ্ছে উনত্রিশে জুন অফিশিয়াল ওয়েবসাইটে যে লাস্ট আপডেট হয়েছে উনত্রিশে জুন তার আগে আরেকবার আপডেট হয়েছিল সেই তারিখটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলেছি যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারিনি তারাও যুক্ত হয়ে যাও সেখানে ডেটটা ছিল সাতাইশে আগস্ট ঠিক আছে এই দুটো ডেটের ওপর ভিত্তি করে আমি বলছি এর আগে কিছু আমি ততটা লক্ষ্য করিনি তো সাতাইশে আগস্ট যখন আপডেটটা আসে যখন আমি এখানে দেখতে পারি এই জায়গাটাতে লেখাটা দেখতে পারি যে লাস্ট আপডেট অন টু জিরো টু ফোর তার কিছুক্ষণ পরে একটা রেজাল্ট প্রকাশিত হয় সরি রেজাল্ট নয় একটা প্রকাশিত হয় সেটা হচ্ছে এম নিয়ে তোমরা সেটা প্রত্যেকে জানো যে জুন দু হাজার সাতাইশে এই এম এর কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল আপডেটের পর তারপরে বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে জুন উনত্রিশ তো সাতাইশের পর লাস্ট আপডেট দেখলাম যখন দেখলাম যে জুন উনত্রিশ সকালবেলার দিকে লক্ষ্য করলাম যে নতুন করে আপডেট হয়েছে জুন উনত্রিশে তারপরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটা রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্টটা আশা করি তোমার প্রত্যেকেই যেন যে ডিক্লেশন অফ দ্য রেজাল্ট অফ কম্পিউটার জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লাস যেটা লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম হয় সেটা তাহলে সাতাইশ তারিখে একটা আপডেট আমরা দেখতে পেয়েছি সেটা আমরা দেখতে পেয়েছি আপডেটের কিছুক্ষণ পরে এম এর প্রকাশিত হয়েছে নোটিফিকেশন তারপরে উনত্রিশ তারিখ যখন আপডেট হয়েছে তারপরে আমরা যেটা দেখতে পেয়েছি একটা নোটিফিক একটা রেজাল্ট প্রকাশিত হয়েছে ডিপার্টমেন্টাল কিন্তু এখনো পর্যন্ত দেখো উনত্রিশের পর তিরিশ তারিখ গেছে এবং আজকে এক তারিখ এখনো পর্যন্ত কিন্তু এটা আপডেট হয়নি লাস্ট আপডেট হয়েছিল উনত্রিশ তারিখ এবং সেই উনত্রিশ তারিখে কিন্তু একটা রেজাল্ট প্রকাশ করেছিল লিমিটেড ডিপার্টমেন্টাল একটা রেজাল্ট প্রকাশ করেছিল অর্থাৎ এখনো পর্যন্ত কোনো কিন্তু এটা আপডেট হয়নি লাস্ট আপডেট উনত্রিশ তারিখ গেছে যেটা আমার মনে হচ্ছে যে কারণে এই ভিডিওটা করছি তোমাদের সাথে মনে করো কালকে দু তারিখ কালকে লাস্ট যদি এরকম দেখা যায় অবশ্যই আমি তোমাদের প্রথমত টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো অনেক সময় ভিডিও অনেক সম্ভব হয় না যে লাস্ট আপডেটেড অন জুলাই টু দু হাজার চব্বিশ তাহলে মেবি হতে পারে কোনো একটা আপডেট বলছি না যে এসএসসি ডি কনস্টেবলের রেজাল্ট আসতে চলেছে যে কোনো একটা আপডেট আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে কারণ দুটো জিনিসের উপর ভিত্তি করে আমি তোমাদের এখানে বলছি কারণ লাস্ট আপডেট যখন জুন সাতাশ ছিল তারপর এম টি এর নোটিফিকেশন দেখছি তারপর লাস্ট আপডেট জুন উনত্রিশ তারপর আমি কিন্তু ডিপার্টমেন্টের রেজাল্ট দেখতে পাচ্ছি দুদিন অতিক্রান্ত হয়ে গেছে এটা কিন্তু এখনো আপডেট হয়নি জাস্ট এতটুকুর তোমাদের কিন্তু ভিডিওটা করলাম অবশ্যই তোমাদের পরবর্তীকালে যদি লাস্ট আপডেট হয়ে থাকে এরকম কিছু জানতে পারি অবশ্যই সেটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার করব তোমরা অবশ্যই যুক্ত থাকবে আর জিডি কনস্টেবল রেজাল্ট নিয়ে তো আর নতুন করে আমি এখন এক্ষেত্রে কোনো আর ভিডিও করব না ঠিক আছে নতুন করে আর ভিডিও কিছু করছি না আমি অফিসিয়াল ওয়েবসাইটের ওপর দেখে আছি আর কোনো আপডেট দেওয়ার একটা ইচ্ছা নেই কারণ একটা রেজাল্টকে নিয়ে এত ভিডিও করা আমার মতে ভালো ঠিক নয় ঠিক আছে অনেক হয়ে গেছে অনেক ছোট বড়ো অনেক আপডেট দিয়েছি তো এখনও রেজাল্ট প্রকাশিত হচ্ছে না কেন কী কারণ হচ্ছে সে তো জানা নেই অবশ্যই নোটিফিকেশান আসলে তোমাদের সাথে শেয়ার করো যে ক্ষেত্রে প্রত্যেককে বলবো অনেক ওয়েট করেছো আর কিছুক্ষণ ওয়েট করো আশা করছি খুব শীঘ্রই তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে চলো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে থাকবে কারণ সর্বপ্রথম যে কোনো ছোট বড় আপডেট অনেক সময় ভিডিও করা সম্ভব হয় না টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে সেখানে আপডেট আমি দিয়ে দেব চলো গুড নাইট